চিন্তা করতে পারেন যে পরিমাণ আমাদের বাজেট তার থেকে 10 গুণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আর রিজার্ভের টাকা তুমি এবার খরচ করা অ্যালাউড, ইউ আর নট অ্যালাউড, তুমি রিজার্ভের টাকা হাত দোকাম নেই। রিজার্ভ ইজ দ্য কোলাটারাল এগেইনস্ট অল ইন্টারন্যাশনাল লোন। তুমি অলমোস্ট 100 বিলিয়ন এর উপরে ইন্টারন্যাশনাল লোন নিয়ে রাখছো, তোমার মতো সরকার কেউ পৌঁছেও না। সবাই ফাইলে জানে তুমি একটা অবৈধ সরকার, তুমি ভোট চুরি করো, তাছাড়া তুমি এক্সপোজ, যারা করাপশন করে কালো টাকা বাইরে পাঠায় তাদেরকে সবার কাছে ছোট হতে হয়। হাসিনা তার সাঙ্গ পাঙ্গ সবাই যে করা ওই বিদেশে এগুলো সবাই জানে, এগুলো আমি বলছি যে বাঙালিরাই জানে। আমাকে মানুষ চোর বলছে, আমার নামে আর্টিকেল হচ্ছে, হাতে নাতে ধরাই দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, আমি সরব না। তার মানে এই মজা আমি ছাড়ব না। তার মানে তুই চোর, ইউ আর ব্লাডি থেফট। ওকে, আমি আপনার একটা কথা বলি, দর্শক শ্রোতাদের জন্য বলছি, যারা অ্যাক্টিভিস্ট ইউটিউবে কাজ করছেন অথবা আপনি টিভি চালাচ্ছেন, আরেক জন হয়তো ফেসবুকে কাজ করছে, অনেকে সুন্দর সুন্দর পোস্টিং দিচ্ছে, আমরা অনেক তথ্য পাচ্ছি ওদের মাধ্যমে, সবাই গ্যাদারতে বলছি, এটাকে বলে সাই ওয়ারফেয়ার। এই গোলাগুলির যুদ্ধের বাইরেও একটা যুদ্ধ আছে পৃথিবীতে, এটাকে বলে মনস্তাত্ত্বিক যুদ্ধ। শত্রুকে মনস্তাত্ত্বিকভাবে ঘায়েল করতে হবে, শত্রুর বিরুদ্ধে প্রকাণ্ডা করতে হবে। যেমন আমাদের বিরুদ্ধে আমরা সাইবার অপরাধী, আমার বিরুদ্ধে ইংরেজিতে ভিডিও করছে, ইংরেজিতে আর্টিকেল করছে যে এই লোক ইংরেজিতে লেখালেই করে, সুতরাং ইংরেজ দেশে থাকে, সুতরাং যাতে ওরা যাতে পড়তে পারে। আরে বাবা, ওরা কী করবে, ওরা তো তোমার একটা আর্টিকেলের কপি যখন অ্যাম্বাসেডার সাহেব পাঠাবে বা তাদের কোনো রিপোর্টার পাঠাবে বা তাদের কোনো গোয়েন্দা পাঠাবে, সেটা তো আমাদের আমার নামে যে ফাইল আছে দেশ সরকারের কাছে, ফাইলের সাথে মিলাবে, মিলালে দেখবে যে তুমি যতক্ষণ একটা শব্দ তুমি সত্য লেখো নাই, হয়তো ওদের ফাইলটা তো একটা সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তুমি এত বড় বোকা কেন? আমার বাংলাদেশটা যখন বোকামি করে আমার কাছে লজ্জা লাগে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আজকে একটা কথা বলি, তুমি যখন নূর চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছিলে তখন, আজ পর্যন্ত তুমি নূর চৌধুরীকে কেন থেকে নিতে পারো নাই তোমার বোকামির জন্য। তুমি যদি সেদিন রায়ের মধ্যে কৌশলগত কারণে লিখে দিতা নূর চৌধুরীকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তাহলে নূর চৌধুরীকে কানাডিয়ান গভর্নমেন্ট পাঠাতে বাধ্য থাকতো। যেহেতু কানাডা নীতিগতভাবে আইনগতভাবে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে সেই দেশে ফেরত পাঠায় না, তুমি ধরা খেলে, এইটুকু হোমওয়ার্ক না করে তুমি ওয়ার ক্রাইম মুজিব হত্যা ট্রাইব্যুনাল বানাতে গেছো, ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বানাতে গেছো, ইউ আর দ্যাট স্টুপিড গভর্নমেন্ট। ওকে, আমি বলতে বাধ্য হচ্ছি, একটা জিনিস করার আগে গবেষণা করতে হয়। ওকে, তুমি এইসব তাবাদার বাহিনী বানিয়ে রাখছো, ওরা ব্যস্ত আছে টাকা পয়সা বানানোর কাছে, কোনোখানেই তোমার প্ল্যানিংয়ের মধ্যে কোনো ঠিক ঠিকানা নেই। এগুলো হচ্ছে ব্লাস্টিং, সাই ওয়ারফেয়ার। তারা দেখাতে চাচ্ছে এইসব হুমকি দেবো, পাসপোর্ট ক্যান্সেল করে দেবো, তারপরে ওকে ওয়েবসাইট, এই যে দেখো, ওকে আমরা এখন ফেসবুকের একজন রিজিওনাল ম্যানেজার বা কান্ট্রি ম্যানেজার বানিয়ে তার মাধ্যমে দুইটা ভিডিও সরাই দিলাম। দুইটা ভিডিও সরানো মানেই তো পৃথিবীর শেষ না। এখন যে ফেসবুক যখন শু করবে ফেসবুককে, ফেসবুক তখন ফাইলটা টানবে, আচ্ছা কে সরিয়েছে এই ফাইলটা আমি দেখি, ওনার ভিডিও কে সরিয়েছে। তখন কিন্তু ওই যে কান্ট্রি ডাইরেক্টর যা বা কান্ট্রি ম্যানেজার যার নাম বললেন ডেইলি স্টারের কোন সাংবাদিক, ওর চাকরিটা হারাবে। আমি টেলিং ইউ, আমি তো ওয়েস্টার্ন গভর্নমেন্টকে চিনি, ওরা বেআইনি কোনো কিছু সহ্য করবে না। ফেসবুক জানেও না আপনার ভিডিও সরে গেছে, মানে উদ্ধতন কর্তৃপক্ষ। এখন শু করলে সেটা একদম হ্যাক করা যাবে, তাদের লয়ের ল ডিপার্টমেন্টে যাবে, তখন পরে দেখবে, আচ্ছা নিশ্চয়ই ফাইলটা তদন্ত কল ব্যাক করবে যে রিপোর্ট দাও এই ভিডিও কে সরাইছে ওখান থেকে, ফেসবুক থেকে কন্টেন্ট কে সরিয়েছে। তখন দেখবে যে আরে এ তো তার ডিস্ট্রিক্ট যে ইনচার্জ মানে কান্ট্রি ইনচার্জ তার সিদ্ধান্তে এটা হয়েছে, কান্ট্রি ইনচার্জকে ইন্টিগ্রেশন করলে ওই নাহিদ রেঞ্জের নামও বেরিয়ে যাবে, হেলালের নাম, হেলালকে ধরতে গেলে তখন সরকারের বিরুদ্ধে ডিজিএফআই থেকে কে এনএসএ থেকে কে সেটাও বেরিয়ে যাবে। সুতরাং একটা জিনিস করার আগে আ বললে আখা ওরা বুঝতে হয়, পৃথিবীতে কোনো জিনিস করার আগে এ পড়ার আগে বি সি ডি ই এফ পর্যন্ত গোনে তারপর একটা কাজ করতে হবে, ঠিক আছে? বাংলাদেশ গভর্নমেন্ট যত কাজ করে আমি আপনাকে বলি, আই ডোন্ট গ্রেড দেম ইভেন গ্রেড সি মাইনাস, প্রত্যেকটা কাজ ফল্টার, প্রত্যেকটা ফল্টার। এই সিঙ্গাপুর বানায় ফেলছে, এখন বিকে করে বেড়ায়, এই গত মাসে আইএমএফ এর সাথে ডিল ডিল বলে কি লাস্টে যখন দেয় নাই কত বিলিয়ন জানি 1.5 বিলিয়ন, বলে কি ওরা ইন্টারেস্টেড বেশি চাই জন্য ওদের কাছ থেকে নেয় নাই। চিন্তা করেন, এই সবখানে মিথ্যা কথা, আসলে আইএমএফ টাকাটা আটকাই দিছে। তারপরে সাউথ কোরিয়া থেকে 100 মিলিয়ন ডলার লোন আনছে, কোথায় 1.5 বিলিয়ন, কোথায় 100 মিলিয়ন, বিক্ষার জুলি নিয়ে ঘুরতেছে সবখানে। এর মধ্যে আবার আওয়াজ কি কি মালদ্বীপকে 200 মিলিয়ন ডলার লোন দিচ্ছে, সারা বিশ্ব। হ্যাঁ, তোমার 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 ওখানে কত টাকা আছে রিজার্ভে তোমার? আর রিজার্ভের টাকা তুমি এবার খরচ করা অ্যালাউড, ইউ আর নট অ্যালাউড, তুমি রিজার্ভের টাকা হাত দোকাম নেই। রিজার্ভ ইজ দ্য কোলাটারাল এগেইনস্ট অল ইন্টারন্যাশনাল লোন। তুমি অলমোস্ট 100 বিলিয়নের উপরে ইন্টারন্যাশনাল লোন নিয়ে রাখছো,
আসে মাত্র তোমার কাছে $40-42 billion, তুমি আমাদেরকে কোথায় ফেলে যাচ্ছ? মাথা পিছু এখন আমাদের ব্যক্তিগত লোন ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলে আমাদের 90,000 টাকার উপরে, 1,00,000 ছুঁই ছুঁই। তো এসব এসব বাড়াবাড়ি চাপাবাজি, আপনি আমি আমি কি বলবো আপনাকে, আপনি বললাম তো এই যা আওয়াজ, এই ইভিএম, ইভিএম এর তিনটা কারণ বলছি, যেটা হলো পয়সার কাট কমিশনের, দ্বিতীয় হলো ভোট কাট ছবি, তৃতীয় হলো একটা আওয়াজ। দেখছো কি ডিজিটাল হয়ে গেছি এখন। আমি যদি আবার প্রশ্ন করি, তুমি তো ই ট্রেডিং শুরু করেছিলে বাংলাদেশে, ই বিলে থেকে আরম্ভ করে মানে যতগুলো আছে আপনার খেয়াল আছে, এখন প্রত্যেকটা দৌড়িয়ে বেড়াচ্ছে। পুরো স্কিমটাই ছিল টাকাগুলো মার্কেট থেকে উঠিয়ে, জনগণের টাকা, পাবলিকের টাকা, কিন্তু আপনি ইনভেস্ট করছেন সেই টাকাগুলো উঠিয়ে বিদেশে পাচার করে দেওয়া। এখন সবগুলো দৌড়াচ্ছে, ধরা পড়ে গেছে। এই হলো বাংলাদেশ গভর্নমেন্টের পলিসি। ই ট্রেডিং শুরু করার একবার চিন্তা করছো, ই ট্রেডিং এর আর পিস কি, তুমি কি রেজিস্টার্ড করে নেই এই কোম্পানিগুলো, তার মিনিমাম কতটুকু অ্যাসেট থাকলে আমি তোমাকে কতটুকু ট্রানজাকশন করার পারমিশন দেবো, সো দ্যাট কনজিউমাররা যদি ভবিষ্যতে কমপ্লেন করে তুমি তাদের টাকাটা দাও নাই, মোটরসাইকেলে পয়সা দিচ্ছে তুমি মোটরসাইকেল ডেলিভারি করো নাই, হোয়াট এভার, এই যে আমরা যত কাহিনী শুনছি গত 2 বছর ধরে, তাহলে তুমি যেন তোমার ফান্ডের টাকাটা তাকে ফেরত দিতে পারো। সরকারের কোনো বিধিবিধান ছাড়া, এক লোক তো ওই জয়ের সুপারিশে পোস্ট অফিসেরও স্যাংশন নিয়ে নিচ্ছে, যে আমার ট্রেডিং হলো পোস্ট অফিসের সাথে বিশ্বাসযোগ্যতার সাথে আপনি ব্যবসা করুন, ওইটা এখন ভাগছে, অল ই কমার্স ভাগে গেছে। এই হলো বাংলাদেশের পলিসি, সব কাম্বেল করবে যখন এক রাত্রে কাম্বেল করবে, এগুলোর কোনো ফাউন্ডেশন নেই, কোনো পলিসির ফাউন্ডেশন নেই। আমার কথা খারাপ মনে হইতে পারে, বাট আই ক্যান রাইট ইট ডাউন ফর ইউ, কোনো পলিসি এখানে আর এনডি করে করা হয় না, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে করা হয় না, যে আমি একটা ইভিএম চালাবো, ইভিএম তাহলে ভালো কি খারাপ কি, আমি এটা করব, আমি ই কমার্স চালু করব, তাহলে ভালো কি খারাপ কি, যে কোনো পলিসি ভাই একটা জায়গার থেকে আসতে হবে, থিঙ্ক ট্যাঙ্ক থেকে আসতে হবে, আর পিস দেখে আসতে হবে, দেশের স্বার্থটা সবার সামনে তুলে ধরতে হবে। এখানে এদের মাফিয়া গ্রুপ, মাফিয়া আসিনা যা চিন্তা করে, জয় যা চিন্তা করে, জয় চিন্তা করতেছে আমার আমেরিকাতে কত টাকা আসবে, এখানে কে কোন দিক দিয়ে ট্রান্সফার করবে, ওই অয়েল 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 গ্যাস এনার্জি নসরুল হামিদ কি বিপু জানি এসব আছে না, অনেক ইয়ং টার্ক, এদের টাকা, এগুলো এখন আওয়ামী লীগের নেক্সট টায়ার অফ লিডারশিপ, এদের মাধ্যমে একটা মাফিয়া গ্যাং, মাফিয়া কেবল ওই একই জিনিস, এগুলা বেসিক্যালি দেশটাকে লুটপাট করে শেষ করে ফেলছে। এখন দেশের অর্থনীতি খারাপ হবে না কি ভাই, আপনি কি চিন্তা করতে পারেন যে পরিমাণ আমাদের বাজেট, তার থেকে 10 গুণ টাকা বিদেশে পাচার হয়ে গেছে। শহীদ ভাই, আমি বলি আপনাকে, এই রিসেন্টলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা মন্তব্য করেছে, আপনারা যে এই কথাগুলো এখন বলছেন, যারা বলছেন দেশের বাইরে থেকে বা হোয়াটএভার, দেশ থেকে আর বলা সম্ভব না, তারা বলছে যতই ঘেউ ঘেউ করুক কোনো লাভ হবে না। সো এগুলো এটাকে তো ঘেউ ঘেউ বলছেন ওনারা, আবার যারা ঘেউ ঘেউ করছে তাদেরকে আবার বলছে পাসপোর্ট নাকি বাতিল করে দেবে, তারপরে আবার সোশ্যাল মিডিয়াকে বন্ধ করার, সমস্ত নিয়ন্ত্রণ করার সব ধরনের ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে। সো এটা কি মানে কেন? আমি আপনাকে বলেছি এগুলো সাইওয়ারফেয়ার, কোন সোশ্যাল মিডিয়াটা বন্ধ করতে পারছো আজ পর্যন্ত? ও তোমার দৌড় তোমার বাড়ির ভিতরে, ওখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করবা, ওখানে মোস্তাককে ধরে নিবা, জেলে পিটায় মেরে ফেলবা, ওখানে শহীদ দেশে গেলে শহীদকে ধরে নিবা, শহীদকে পিটায় মেরে ফেলবা, শহীদের ভাইকে অ্যারেস্ট করবা, ওই টিটুর জমি বেদখল করবা, ওই কনক সরোরের বোনকে অ্যারেস্ট করবা, তোমার দৌড় বাংলাদেশের চৌসীমানার ভিতরে, বাংলাদেশের বাইরে যে কোনো জিনিসের উপর তোমার সামান্যতম হাত দেওয়ার কোনো অধিকার নেই, তোমার মতো সরকার কেউ পৌঁছেও না, সবাই ফাইলে জানে তুমি একটা অবৈধ সরকার, তুমি ভোট চুরি করো, তাছাড়া তুমি এক্সপোজ, যারা করাপশন করে বা কালো টাকা বাইরে পাঠায় তাদেরকে সবের কাছে ছোট হতে হয়, এই যে আন্ডার ইনভয়েস, ওভার ইনভয়েস, মানি লন্ডারিং, এর মানি কি টিটু ভাই? আপনি কেনারা আছেন, আমি আপনাকে আপনার কাছে নত হচ্ছি টিটু ভাই, আমি এত টাকা কিন্তু পাঠাচ্ছি ভাই, এটা কীভাবে ম্যানেজ করবেন কীভাবে এটা বলেন? আপনি কিন্তু আমার কাছে ছোট হওয়া শুরু করলেন, ব্যক্তিত্বটাকে বিসর্জন দিলেন এবং আপনি জেনে গেলেন আমি এটা করাপ লোক। হাসিনা তার সাঙ্গ পাঙ্গ সবাই যে করাপ, ওই বিদেশে এগুলো সবাই জানে, এগুলো আমি বলছি যে বাঙালিরাই জানে, আর যারা বিদেশের মনে করেন সরকার বা প্রশাসন, তাদের তো এগুলো তো স্পষ্ট করে তো প্রশ্নই উঠে না ভাই। ভাই রে, পিছনের ব্যাকইয়ার্ডে ব্রিটিশ প্রাইম মিনিস্টার পার্টি করছে, আসলে পার্টি না, তার একটা মিটিং এর দরকার ছিল, সে বলছে কি bring your own drinks, বইলে আসছে 10 ফিট দূরে দূরে, 10 গজ দূরে দূরে বসছে সবাই ওখানে। এই জিনিস এখন এক্সপোজ হইয়া তার এখন প্রধানমন্ত্রীর পদ যায়, সেগুলো হলো গণতন্ত্র, ঠিক আছে, এগুলো হচ্ছে গণতন্ত্র। প্রত্যেক জিনিসের জন্য আমাদের কানাডিয়া এক মিনিস্টার ইউরোপে এক কনফারেন্সে গিয়ে তার যে জুসের যে বিল,
খাওয়ার যে বিল, বিলের থেকে নাকি $60 বেশি খাইছিল, সে টাকা মহিলা দিয়েও দিচ্ছে সে মিনিস্টার। তারপরে এখানে মিডিয়াতে গ্লোবাল মেলে রিপোর্ট হওয়ার পরে মহিলা তার সে বলছে আমাকে নিয়ে বিতর্ক হচ্ছে, আমি চলে যাচ্ছি। মানুষের ইজ্জত আছে, ঠিক আছে, আমি জনগণের সার্ভিস করতে যাব, আমি যদি নিঃস্বার্থভাবে করি তাহলে আমার ইজ্জতটা সবার ধরে রাখবো। আমি লাস্টে বলবো আমি কিন্তু একটা বিতর্কের মধ্যে পড়ে গেছি, আমার ব্যক্তিগত স্বার্থে আমি এখন সরে যাচ্ছি, কারণ আমার ইজ্জতটা আমার কাছে বড়, আমার তো কোনো স্বার্থ নাই এখানে। আমি সরকার থেকে অতটুকুই বেতন নেবো যেটা সরকার আমাকে অথরাইজ করেছে, তাই না? তাহলে আমার এখন ব্যক্তিগত স্বার্থ না থাকলে আমি কেন, আমাকে মানুষ চোর বলছে, আমার নামে আর্টিকেল হচ্ছে, হাতে নাতে ধরাই দিচ্ছে, স্যাংশন দিচ্ছে, আমি সরব না, তার মানে এই মজা আমি ছাড়বো না। তার মানে তুই চোর, ইউ আর ব্লাডি থেফট, ওকে, সবগুলো চোর তোরা। ধন্যবাদ শহীদ ভাই।